সূরা হুজরাতের কথা আমি বলেছি, প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। একবার এক ব্যক্তি তার বাবার সাথে যাচ্ছেন, তো তাকে দেখে জিজ্ঞাসা করা হলো, এটা একটা হাদিসে আসছে যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে, কোন এক সাহাবীর ঘটনা, জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে, ওনার মনে হলো যে এদের মধ্যে কেউ একজন বাবা কেউ একজন সন্তান, না যেন তাদের সম্পর্কটা জানতে চাইছেন যে তোমাদের পরস্পর সম্পর্ক কি, তো বললো যে উনি আমার আব্বা, আমি ওনার সন্তান। তখন সাহাবি বললেন, এটা তো দেখেই বোঝা যাওয়া উচিত ছিল, আমার বলা লাগলো কেন? তার মানেই তুমি তোমার বাবার প্রতি ভদ্রতা বজায় রাখো নাই, বাবার সামনে চলবে তুমি পিছনে পিছনে যাবা, দেখেই বোঝা যাবে যে এটা ছেলে এটা বাবা। আছে এগুলো এখন আমাদের মধ্যে, রূপকথার গল্পের মতো হারিয়ে গেছে। পশ্চিমা দুনিয়ার অপসংস্কৃতির প্রভাবে আমাদের এই সমাজ রসাতলে চলে গেছে। আমরা মনে করছি আমরা উন্নত হয়ে গেছি, আমাদের পোলাপান ইংরেজি বকবক করে, আমাদের পোলাপান আপনার ওদের মতো করে প্যান্ট শার্ট পরতে পারে, টাই পরতে পারে, কোট পরতে পারে। আমাদের অনেক ক্ষেত্রে, জাগতিক অনেক ক্ষেত্রে আমাদের হয়তো উন্নতি হয়েছেও, কিন্তু আমাদের ভেতর থেকে রূহ বা প্রাণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেজন্য কোরআনের কাছে আমাদেরকে আবার ফিরে আসতে হবে এবং ওইগুলা ইমপ্লিমেন্ট আমাদের সমাজে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়েই কিছু করো না, অতএব সেটা তো আমরা করবই না, আমাদের মুরব্বীদের সামনেও সেটা আমরা করব না। এই আগ বেড়ে কোনো কিছু না করা, এটার আরেকটা ব্যাখ্যা হলো কোরআন কোনো কথা বলেছে, মানে আল্লাহ কিছু বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কিছু বলেছেন, সেটাকে ওভারটেক করে যদি আমার বিবেক প্রসূত কোনো কিছু যুক্তি বুদ্ধি আল আকারে যদি আমি সেটাকে কোনো কিছু বলতে যাই, সেটাকে অতিক্রম করে কিছু বলতে যাই, এটা হবে কোরআন হাদিসের আগ বেড়ে কিছু করা। আমি কোরআন হাদিসের পিছনে থাকব, অনুসরণ করব, কোরআন হবে আমার ইমাম, এই কোরআন যাবে শেষ পর্যন্ত জান্নাত, যে এটাকে পেছনে পেছনে থেকে অনুসরণ করে চলবে সেও জান্নাত পর্যন্ত যাবে। তাহলে ইসলামের শিষ্টাচারের শিক্ষা আল্লাহ তাআলা সূরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে শিষ্টাচার প্রদর্শন করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ, তার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয়, তার কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে বড় করবে না, উঁচু স্বরে কথা বলবে না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। যদি করো আনতাহবাত আমাল, তাহলে তোমাদের আমল কিন্তু কি হয়ে যাবে, বরবাদ। আমরা কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে কিছু কথা বলতে চাই, আর এই সূরা 18টি আয়াত বিশিষ্ট। কয়টি আয়াত? 18টি আয়াত বিশিষ্ট সূরা। সূরার সিরিয়ালে এটি 49তম সূরা। কত নম্বর সূরা? 49তম সূরা। কোরআনে কারিমের 26 নম্বর পারায় অবস্থিত। কত নম্বর পারায়? কোরআনে কারিমের 26 নম্বর পারায় অবস্থিত 49 নম্বর সূরা, 18 আয়াত বিশিষ্ট। সূরার নাম হলো সূরা হুজরাত। সূরার নাম কি ভাই? সূরা হুজরাত। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, এর মধ্যে মোটা দাগে মৌলিকভাবে 4টি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আজকের সমাজ বাস্তবতার আলোকে আমরা বলতে পারি প্রত্যেক মুসলমানের এই সূরার প্রতিটি মাজমুন, প্রতিটি বিষয়বস্তু, এই সূরার প্রতিটি আলোচ্য বিষয়কে সর্বদা সবসময়ই তো সব সমাজের জন্য কোরআনের প্রতিটি আয়াতই প্রাসঙ্গিক, কিন্তু আমাদের ঘুণে ধরা এই সমাজের জন্য এই সূরার এই বিষয়বস্তুগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের রপ্ত করা, ঝালাই করা এবং পুনর্পাঠ করা অনেক অনেক বেশি জরুরি। আমি নিজে প্রায় সময় এই সূরাটা পড়ি এবং আমার কাছে মনে হয় এই সূরার এই আয়াতগুলো দিনে অন্তত একবার আমাদের চোখ বুলাইতে পারলে ভালো হয়, চোখ বুলাইতে না পারলে অন্তত মনে এটার ইস্তেহজার করা, মনে এটার কথা চিন্তা ভাবনা করা এবং মাথায় সবসময় রাখা, এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। কারণ এই সমাজের যত রোগ আছে, আজকের বাস্তবতা সব সমাজেই এটা প্রযোজ্য, কোরআনের সব আয়াতই শাশ্বত, সকল সময়ের জন্য সর্বজনীন সর্বকালীন, কিন্তু আমাদের আজকের যে রোগগুলো সমাজে আমরা এগুলোর মধ্যে আক্রান্ত,
যে সমস্যাগুলো আমরা আজকে সফার করছি সেই সমস্যাগুলোর যেন সমাধানের জন্য কোরআনের এই আয়াতগুলো যেন আজকে নাযিল হয়েছে এই রকম জীবন্ত এবং এরকম জ্বলন্ত এরকম শাশ্বত এবং আমাদের জীবনের সাথে এরকম প্রাসঙ্গিক মোহতরম হাজেরিন এই 18 নম্বর 18টি আয়াত বিশিষ্ট এই 49 নম্বর সূরা সূরা হুজরাতের প্রথম যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত হয়েছে মোট 18টি আয়াত বলেছি আমরা 1 থেকে 5 এই আয়াতগুলোর মধ্যে প্রথম বিষয় আলোচিত হয়েছে সেটা হলো কি শিষ্টাচার কি আলোচিত হয়েছে শিষ্টাচার ম্যানার্স اخلاق ভদ্রতা সৌজন্যতা এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সমাজে এটা অনেক বেশি আছে না কম ভদ্রতা اخلاق আচরণের সৌন্দর্য বড়দের সম্মান করা মুরব্বিদের ইজ্জত করা এই জিনিসগুলো আমাদের সমাজে এখন দিন দিন অনেক বেশি হচ্ছে না কমে যাচ্ছে কোনো সন্দেহ আছে ভয় ভয় একটা অবস্থা বাবা মা নিজের জন্মদাতা বাবা মা তাদের সাথে পর্যন্ত যতটুকু اخلاق প্রদর্শন করা দরকার ততটুকু হচ্ছে না এক ভয়াবহ সময় কঠিন সময় আমরা পার করছি যা আমাদের সন্তানরা মা বাবার নাফরমান অন্য মুরব্বিদের অন্য বড়দের সম্মান করা তো পরের কথা মা বাবার খুদ নাফরমান বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কোনো শ্রদ্ধা নাই ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের স্নেহ নাই প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কোনো সহমর্মিতা নাই আন্তরিকতা নাই আপনি দেখবেন নামাজি মানুষ কম বেশি সমাজে আছে যদিও নামাজে ত্রুটি আছে আরো সুন্দর হওয়া দরকার কিন্তু আছে কম বেশি ত্রুটিওয়ালা নামাজি হলেও আছে আখলাকওয়ালা আদবওয়ালা শিষ্টাচারওয়ালা মানুষ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে তরতর করে হারিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 1 থেকে 5 এই আয়াতগুলোতে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন যদিও এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল আদাবু মাআল্লাহ আল আদাবু মাআর রাসূল আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষাটা এই আয়াতগুলোর মধ্যে দিয়েছে সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সূরার মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 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 বলে সম্বোধন করেছেন এবং এই যে বিষয়বস্তুগুলো বলছি প্রতিটা বিষয় বলার আগে দি আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন হে ঈমানদারেরা আমাদেরকে আলাদা করে আল্লাহ তাআলা ডেকে ডেকে এই বিষয়গুলো বলেছেন তার ভিতরে প্রথমটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগবেড়ে কথা বলিও না আদব শিখানো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে কি করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা আগবেড়ে কথা বলতে আগবেড়ে কথা বলা মানে কি এটার একাধিক ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা কথা বলবো আমাদের সেই সুযোগ নেই এটা সাহাবীরা সেই সুযোগ পেয়েছেন তাদের জন্য তখন কথা বলার সময় যেন তার কথার চাইতে জোরে কথা যেন বলা না হয় তার আগে আগে যেন কোনো কথা বলা না হয় তিনি রাসূল হিসাবে তিনি বলবেন তারপরে বলবেন তিনি বলতে বললে তখন বলবেন এই শিষ্টাচার শেখানো হয়েছে যদি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা করতে বলেছেন আমরা যারা আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন ওলামা একরাম আছেন বাবা মা আছেন বয়সে বড়রা আছেন তাদেরকে আমাদের ইজ্জত করতে হবে কি হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহ যে ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা এহতেরাম করে না আলেমদের মর্যাদা যে বুঝে না ওই কপাল পড়া আমার উম্মত না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মত বলে পরিচয় পর্যন্ত দিবেন না তার মানে এই যে শিষ্টাচার এটা যদি না থাকে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সেই শিষ্টাচার আমরা যেন মেনে চলি তাহলে আমাদের বাবা মা আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে আগবেড়ে কাজ করা আগবেড়ে কথা বলা এটা তাদের প্রতি শিষ্টাচারেরও খেলাফ যদিও আয়াতে আল্লাহ এবং তার রাসূলের কথাই বলা হয়েছে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চেয়েতে বড় কথা বড় আওয়াজ যেন আমাদের না হয় আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই কিন্তু ওলামা একরাম আছেন না নাই
আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি, আমাদের বাবা মার প্রতি, অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি? চলি না। অথচ তারা সিনিয়র হিসাবে, সম্মানের পাত্র হিসাবে, তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার। কোথায় সে সন্তান আজ যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না, এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে? সে সন্তান কি আছে এখন? নাই, হারিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি, আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন। এই দেশে, এই সমাজে সেই সন্তান ছিল যে সন্তান বাবার সামনে কথা বলতে মাথা নিচু করে, মাথা উঁচু করে বলতে পারত না, লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে। মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো, পাল্টা কথা বলতো না। এরকম ছেলে আপনারা দেখেন নাই বড়রা যারা আছেন? এখন কি আছে? নাই, শেষ হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা খেয়ালও করি না। আর সেজন্য সূরা হুজরাতের কথা আমি বলেছি, প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে, এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে, ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আমরা বড়দেরকে সম্মান করব, সিনিয়রদেরকে ইজ্জত করব, কোরআন এবং হাদিসের সামনে, সুন্নার সামনে আমরা মাথা নত করব, তার সামনে আমাদের কোনো যুক্তি, কোনো বুদ্ধি, অন্য কিছু খাটানোর চেষ্টা করব না। এটাই হলো সূরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতের নির্দেশনা।